উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সকালবেলায় কি যেমন ছেলে মেয়ের জন্য উপর তেমনি আমারও। সরে বসো, সরে বসো বলছি, সকালবেলা বিরক্ত করো না। আমায় দেখলে আজকাল বিরক্ত হও? কাজ আমি কাজ আর কাজ, আমরা যেন কাজকর্ম কিচ্ছু করি না। আমরা যেন কাজকর্ম কিচ্ছু করি না বলে কি কাজ করো? কি কাজটা করো শুনি? বোর্ডিং এ বসে ঠাকুর চাকাদের উপর হুকুম করো আর খেলার খাতে বসে হিসাব লেখো। আমার মতো ছেলে মেয়েদের ঝক্কি যদি পাওয়া যেত বসতে থাকতে। বাবু দুধ, বাবু বমকালি। বাবু চা রাখতে যদি কেন শিববাবু গেছেন বুঝি? ও এখন এক ঘন্টা আমাদের শিববাবু। এত বড় হয়ে গেছে? বেশ 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 বেশ। তা হঠাৎ এখানে? সত্যি হঠাৎ, আমাদের আসবার কোনো ঠিক ছিল না কাকাবাবু। নেহাত বিপদে পড়ে তা দু একদিনের জন্য আমাদের থাকবার একটু ব্যবস্থা করে দিন কাকাবাবু। থাকবার ব্যবস্থা? এই যে কোথায় অঘর অঘর নিচে জিনিসপত্র নামাচ্ছেন। ও মদন নিচে যা, জিনিসপত্র তুলে যা, শিখে যা, শিখে যা, শিখে যা। ইয়ে আচ্ছা বেশ, দেখি কি করতে পারি। দেখ দেখ বেটা, কি তীরে দেখ, খুব রস না? একটি খুশিতে নাকবেন যখন বলুন না কি করবো, লজ্জায় পড়ে গিয়েছি। কয় কিরে বেটা আসতে খোঁজা? কিরে কি বলছিস? কি
ওপরে একবার চেয়ে দেখুন না। কি দেখুন? কি দেখুনই না ভালো করে দেখেছেন? এই দেখেছিস? আচ্ছা কাকাবাবু, ওদের বুঝিয়ে বললে ওরা বুঝবেন না? আচ্ছা আমরা তো এখানে স্থায়ী ভাবে বাস করতে যাচ্ছি না? এই দিন না না, আমি ভাবছি রামকৃতির কথা। ওই বোড়াদের আবার রিপ্রেজেন্টেটিভ কিনা মানে ছেলেদের আগ্রহও আছে। তা এরা যদি সবাই মত করেন তাহলেও কি তিনি নাকচ করে দেবেন সমবেত সিদ্ধান্ত? কাকে চাই আপনার? দাদু আছে? আমাকে দাদু কেদার নাকি? হ্যাঁ দাদু। কিছু বলবে? একবার এইদিকে আসেন দাদু। কম্ম সারছিলাম, আইস বোর্ডিং খুঁজে পাই না। কেন? কেন কি, রেলিং এর শাড়ি ঝুলতে আছে, চিনুন কেমনে? গেস্ট ফেস্ট আইসে নাকি? ও হ্যাঁ, এই বিষয়ে তোমাদের সঙ্গে তাহলে পরামর্শ করার দরকার, কারণ সকলকার মত এক না হলে তারা কিছু করতে পারি না। এক কাজ করা যায়, সকলকে ডেকে একটা মিটিং করা যায়। করেন। আচ্ছা অসুবিধা আমাগো, অসুবিধা ওনাগো, বাথরুম যখন কমন আবার উল্টাটাও ভাবেন। ওনাগো যদি থাকতে না দেয় তাহলে রাস্তায় গিয়ে দাঁড়াইতে হয়। ঠিক কথা, এটা খুবই সত্যি যে ওনা এখানে থাকলে আমাদের যথেষ্ট অসুবিধা হবে। তবে এটাও তো দেখতে হবে যে রাস্তায় এসে দাঁড়িয়েছে না, কি করে বলি। এখন আমাদের উচিত হচ্ছে যা একটা ব্যবস্থা করে দেওয়া, কি বল? ব্যাপারটা যখন সাময়িক, সাময়িক এই সাময়িক আশ্রয়ের জন্য 10টি পরিবার যদি এসে জোটেন তখন দেবেন আশ্রয়? আশ্রয় দেবেন? আপনি মশাই বড় বাড়তি কথা কন, 10টা পরিবার যখন আসে তখন দেখা যাবে। আচ্ছা আমি বলি কি, ভোট না হোক আর ওদের থাকার পক্ষে যারা তারা হাত তুলুক। হ্যালো, কাকে চাই? আপনাদের সঙ্গে বার বার অন কানেকশন হচ্ছে, আপনার নাম্বারটা কি বলুন না? আপনার কি নম্বর দরকার বলুন? কেন মিছিমিছে ট্রাভেল দিচ্ছেন বলুন তো, আমি একটা বোর্ডিং এ ফোন করছি। হ্যাঁ এটাও একটা বোর্ডিং, বলুন কাকে চাই? দেখুন ম্যাডাম, আপনি দয়া করে ছেড়ে দিন, আমি অন্নপূর্ণা বোর্ডিং হাউস খুঁজছি। হ্যাঁ এইটাই অন্নপূর্ণা বোর্ডিং। আহ কি মুশকিল, মেয়ে ছেলের গলা শুনছি আর বলছেন অন্নপূর্ণা বোর্ডিং? ননসেন্স। হ্যালো, ননসেন্স? আপনি একটা একটা ইডিয়েট। কিরে বাতা, খুব টাকা খাইছ? গ্যাসস মাসের 15 তারিখ, আইলিয়াস 24 তারিখ, বাড়িতে গেলে রাইতেছাস না? হ্যাঁ তবু তো বিয়া করস নাই, বিয়া করলে তো মাস খাবা। হায় ভেতরে আয়। কিরে খিটির আলোস নাই বাড়ির থেকে? বেশ না, ই ই আলোস নাই, তুই তো আছিস তোর তালে। তুই এমন কোন তালে আছিস? দেখ বিরক্ত করিস না, দুপুর থেকে মনটা ভয়ানক খারাপ হয়ে আছে। আচ্ছা কিরা কি কাণ্ড বল দেখি, স্টেশনে নেমলাম যে কলেজটা ঘুরে বোর্ডিং এ ফিরবি, তার রাত্রি মিলের জন্য টেলিফোন করতে গেলাম, রং কানেকশন না কি? হ্যাঁ আরে শুধু কি তাই, কোথাকার কোন এক মেয়ে বারে বারে এসে টেলিফোন ধরছে। মাইয়া অস্কি, মাইয়া টেলিফোন করছে? আরে হ্যাঁ, যতবার বলছি যে এটা রং কানেকশন আপনি ছেড়েন, ততবারই বলে কাকে চাই বলুন বলুন বলুন। আর এত বড় ছোট লোক শেষকালে বললে কিনা ইডিয়েট। হ্যাঁ ইচ্ছে করছে কিছু কাছে পেলে মানে হ্যাঁ ছড়ে। আর আপনি কোথাকার ভদ্রলোক মশাই, আপনি আমাকে ননসেন্স বলেননি? কি আপনি? হ্যাঁ আমি, ভদ্রলোকের মতো কথা বলতে জানতে হয় বুঝেছেন? কেরে মেয়েটা আচমকে অপমান করে গেল, কি এর অপমান? ছি 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 ছি, একবার তিতি বিরক্ত করে ফেলে যা, 3 কুড়ি বয়স হতে চললো আজ বাদে কাল খড়ির নিচে যাবে, এত ছোকছোকানি আশি করতে গেছিলি। কতবার বলেছি যে দেখো চারদিকে বারণ তো ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, একটু সমঝে চলো, একটুখানি সমঝে চলো। হাজার বলো না কেন, আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, সেই পেছন 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 তো কান দোকান পর্যন্ত নেই যা। চুপ করে আছে দেখো, দিন হাজামা উল্টে খেতে চান। আগে সে কত রাঙা রাঙা খামে গন্ধ লাগানো পত্র, পেছনে আবার বেদেয়া থাকতো 74.5, আর এখন বড় যে একখানা পোস্টকারি কাগের ঠ্যাং বগের ঠ্যাং আঁকা, তুমি কেমন আছো অত্র কুশল? হায় রে
কোথায় গেল সেই প্রাণনাথ রামেশ্বর হৃদয় বল্লভ? সপ্তাহে একটি দিন মাত্র বাড়ি আসি, কাছে যাবার জন্যে এখন তুই যদি চক্ষু শুনতে বললেই তো পারো অন্য ঘাটে নৌকো বাঁধি। যাও না কোন ঘাটে যাবে যাও না, ছেড়ে দেবো না বলে কুজোরও ইচ্ছে করে চিত হয়ে শোবার, আর গামছারও ইচ্ছে যায় ঝোপা বাড়ি যাবার। কত দেখলুম চারু চারু, তোর মাকে বলিস আমি কলকাতা যাচ্ছি, ইয়ে আমার ইয়ে ইয়েটাতে সুটকেসটা সুটকেসটা রে শিগগিরি। আমি জিজ্ঞেস করতে গেছি তুমি কে কার কি হও আমারে বলো, তবে না খুব ভালো খুব ভালো কথাবার্তা তেমনি ব্যবহার একেবারে বিউটিফুল হয়ে। কেদার বাবুদের তো কোনো আপত্তি নেই, কোনো নাকি আপনি একটু চটাচটি করছেন। দেখুন আমরা চাকরুন ছিল আমাদের বলাটা ভালো শোনায় না, তাই ওর জন্য আগে একটু মানিয়ে গুছিয়ে নিলি তো হতো। তুমি দেখছি কেদারদের দলে? আমি কি যে বলেন আমি সবাকার চাকর, তবে দিদিমণি দুঃখ করে বলছিলেন কি বলছিলেন ওরে মদন ওদের বোর্ডিং আর আমার থাকা হলো না। তাই বুঝি তো দিদিমণি তোকে এখানে ওকালতি করতে পাঠিয়েছে, তো দিদিমণিকে বলিস কিচ্ছু করতে হবে না। আপনি তো মশাই অত্যন্ত ইত, সামান্য ভদ্রতা বোধ কি আপনার মধ্যে নেই? বোর্ডিং এ থাকার জন্য আপনার মতো একজন বাজে লোকের কাছে কাউকে ওকালতি করতে পাঠাবো না, একথা জানবেন। ঘরে ঢুকিয়ে অপমান করে গেল মশাই একেবারে জানায় তাই? হ্যাঁ সে কি? হ্যাঁ আর উঠেও চলে তেমনি একেবারে পাশের ঘরে। না না এরকম করলে আমি থাকতে পারবো না। দেখুন দেখুন রজনী বাবু, আপনারা সকলে মিলে যদি ওদের এখানে থাকাই সাব্যস্ত করেন তাহলে অন্য কোথায় বন্দোবস্ত করে দেবেন এখানে থাকার জন্য। তুমি রাগ করো না, তুমি রাগ করো, শোনো সত্যি তো মানে বোর্ডিং এর ভেতরে এরকম ঝগড়াঝাটি হওয়াটা তো উচিত নয়, এই ব্যবস্থা করে দিচ্ছি সত্যি ব্যবস্থা করছি। আর তুমি ওদের সরিয়ে দিতে বলছো আর সে না হয় আমি দু চার দিনের মধ্যে সরিয়ে দিলাম। হ্যাঁ তাই দেবেন। সত্যি তোমার পাশের ঘরে বড়ই অসুবিধা হচ্ছে বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। শোনো তো শোনো এদিকে শোনো, কি তোমার মেয়ের কাণ্ড শোনো দিদি, সব কি করে গেছে কি বলে গেছে সব যাচ্ছে তাই করে গেল বন্ধ করে গেছে। কেন কেন কি হয়েছে শোনো ওর কাছে কি বলেছে বলুন তো, ওর কাছে শুনবেন। বলেছিলাম না এখন দেখছিস, আগে শুনেছিলি থাকতেই দেবে না পারে তো মেজে তাড়ায়। আমি রামপ্রীতি বাবুকে বললো সে আমাকে এই মারে তেই মারে, কি তম্বি আবার বলে ইডিয়ট রাষ্ট্রের তেমনি ভগবানের কাছে ভগবান করে কি যে এই না আমাকে ডেকে উঠেছে রামপ্রীতি বাবু। আমি সে মেয়েছে না আহ কি হা করা না হা করাল যা। হ্যাঁ রে তখন রামপ্রীতি বাবু মুখে কথা নেই, এখন দেখ না তারি নাকের সামনে দিয়ে গাঁটমাক গাঁটমাক করে কলেজে যাচ্ছে, আর বাবুরা সব ওদিকে উঁকি ওদিকে ঢুকি, মধু বৃন্দাবন মধু বৃন্দাবন করে তুলেছে। আগে তো ছিল নিচে এখন গেছে ওপরে, আবার দেখবি তিনতলা জুড়ে বাবুদের মাথায় প্যাকম ধরে নিচে বেড়াবে। কোয়াটার হচ্ছে কোয়াটার উপরে কোয়াটার হচ্ছে। ক্ষমা করবেন মন কালী, দেখি 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 কি দেখবি কি তরে পার দুরা ব্যবস্থা কি ছেলে মানুষ হচ্ছে শুনো ছেলে মানুষ আমি হ্যাঁ দাঁড়া
তুমি সেদিন কি বলে গায়ে করে ঝগড়া বাঁধিয়ে এলে শুনি? রামপ্রীতিকে বলে এরই মধ্যে মিটিয়ে ফেলা উচিত ছিল। যত গন্ডগোল বাঁধাবে তোমরা তা সামলাতে হবে আমাকে। কেদারকে আমার ডাকিয়ে পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। আপনার আমার আপনি আপনি কইল না, তুমি কই? আচ্ছা বাবা, এখন বলতে গেলে তোমাদের আশ্রয় এসে উঠেছি, মেয়েরও আমার দোষ আছে, তবে ও একটু অভিমানী। কি বলতে কি বলে ফেলেছে বাবা, এই নিয়ে তোমরা কেউ কিছু মনে করো না। কই, উনি তো আমাকেও কিছু কর নাই, আপনার তারা আমাকেও কিছু কর নাই। না না, ওই রামপ্রীতি বাবুর সঙ্গে ওর কথা ছাড়ান দেন, ও তো একে গোয়ার, তাই বড় লোকের আল্লাহ ডাকলো। না বাবা না, কথা যখন উঠেছে আজ সকালবেলা রমলা যখন যাচ্ছিল পিছন থেকে ছেলেরা হাসাহাসি করেছে, তা দেখো বাবা। ইস, আপনার একটা উল্টা বুঝছেন মাসিমা, ব্যাপার হয়েছিল কি ওই যে চা খাবি না জুড়িয়ে যাচ্ছে যে জানা কই যা এই যে যাই আবার চা কেন বোর্ডিং এর যা চা কি চা সুন্দর চা কেমন সুন্দর গন্ধ মাঝে মাঝে এসে কিন্তু খামো বেশ তো খেয়ে যাও গান যে আপনি প্রায়ই দেখি কলেজে পড়েন বুঝি গনিয়া সেকেন্ড ইয়ার যাই আরে যাই ধরতাম না যাই জানতো মাসে না যাই আমার আসুমনে আসুমনে আবার জল আন আগে চল 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 শোন না শোন না বলবি বল বল দেখলি আপনি কিছু বলবেন আচ্ছা সেদিন যে ঝগড়া হলো আপনার কি কোনো দোষ ছিল না মানে আপনি কি বলছেন কি আপনি কি মনে করেন দোষটা একটা তো আমি একলা উল্লেখ করেছি আর তার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে কেন আপনি তো বলতে পারছেন আসুন মিডিয়া ফেলি কেন কেন কি হয়েছে কি কি হয়েছে জানেন না আপনি প্রকাশ হচ্ছে যা হয়েছে তার জন্য আপনার দুঃখিত হওয়া উচিত ছিল খুশি তো কালী সংগ্রাম উপরে এখানে চলে যাচ্ছেন তুমি খুশি মতন নিজের ঘরে থাকতে পারবে বাবা কি হ্যাঙ্গাম আর ভুলমাল বাপরে বাপ বাপ হ্যাঁ তুমি তাহলে কেদারদের সব বলে দিও হ্যাঁ চুপ করে রইলে যে না এখানে থাকতে পারছে তা ভালোই করেছে আর তা ভালো সে কথা এই দেখো ভাই এই হ্যাঙ্গামে পড়ে দু হপ্তাহ হলো দেশে যেতে পারিনি পুঁজিকে গিন্নি যে আবার কি বেজাজ হয়ে আছে কে জানে বাবা আমি এখন এসব নোংরা ঘাটতে পারবো চললি কোথায় সিনেমায় না ওরা যে ওখানে অপেক্ষা করে থাকবে মা কি গান গাইছিস বেটা এদিকে ব্যাস কি কি আরে উপন্যাস কি তরে টক্কা টক্কা হ্যাঁ তরে টক্কা এদিকে রমলা বেরিয়ে গেল আর পেছন পেছন রামপ্রীতিও গেল কষ্ট কি ওরে হাতের টিকিট হাতে রয়ে গেল এদিকে ট্রেন সিটি বাজে ভূ আপনি আমি মানে ওই সেদিনকে ওই ব্যাপারটা ইয়ে কি বলছিলাম আপনি আপনি কিছু মনে করছেন না 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 কি মনে করবো না এইভাবে রাস্তা দাঁড়িয়ে কথা বলা একটা ইয়ে আপনার সঙ্গে ভালোই করেছেন আপনাদের যা একটা বোর্ডিং তা ঠিক বলেছেন তা ঠিক বলেছেন আমি তো ওই জন্যই আপনার সঙ্গে এখানে ইয়ে তা
আবার দেরি হয়ে যাচ্ছে না তো? দেরি আছে, আপনিও তো এদিকেই যাবেন। আমি না তেমন ঠিক নেই কিছু, তা বেশ চলুন যাই। ইয়ে বলছিলাম কি, সেদিনে আপনি হঠাৎ এমন রেগে উঠলেন, আমি তো ভাবলাম যে আমি টেলিফোনটা যে আপনি ধরেছিলেন তা জানবো কি করে বলুন। যাই হোক আপনার উপরটা যতখানি কঠিন এই দুটা ঠিক ততখানি নয়, ভরসা করে বলতে পারছি ভরসা দিলি ভরসা। আচ্ছা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, রামপ্রীতি বেশ খেলোয়াড় এই তো? মাইনে মারতে দিব না, আর এর লিগা যদি রেডিও মারতে হয় না তাও শুন। আচ্ছা মালপোয়া খামো, এসো বাবা ঘরে গিয়ে বসো। আরে আচ্ছা মালপো হইতে কি করে জানলেন আপনি? গন্ধ পেলাম, গন্ধ পে মালপোকে ভালোবাসেন বুঝি? ভালো, খুব ভালো। তবে কলকাতা তোর মালপো পাওয়া যায় না, সেটা আপনার গোয়াতে তৈরি, ওই স্বাদই আলাদা। আচ্ছা আপনি বসুন, আমি এক্ষুনি মালপো নিয়ে আসি। এই শোনেন আপনার বাবা কম করবো না তো? না না কিছু বলেন আপনি। আসুন খাবেন আসুন। দেন না এখানে খারিয়ে খারিয়ে খাই। বেশ জমিয়েছে মাইরি। দেখেছি চালা ধরেছে আমার সেদিন পথের আলাপ যে আশ্বাস আমি পেয়েছিলাম কল্পনায় তাদের রং ধরেছিলাম অনেক বেশি। ভুল যখন ঘটে গেছে তখন এখানেই ভুলের শেষ হোক, আমার জন্য আপনি আর অপেক্ষা করবেন না, আগামী রবিবার আর দেখা না হয়। ওরে বাবা তুমি এখানে, এনে এনে তোর বকশিস, এই চিঠিটা দিতে হবে। কাকে দিবি? তোর দিদিমণিকে রে। সে আমি কথার ভাবিয়ে বুঝে নিয়েছি যখনই বলেছেন কাকে দিবি। কিন্তু দেখ চিঠিটা খুব দরকারি, অনেক কাজের কথা লেখা আছে, পারবে তো? পারবো না মানে? এক্ষুনি গিয়ে উত্তর নিয়ে আসুন। খবরটা আর কেউ জানো না? এই তো চিঠি। চিঠিটা এল কাল বৈশাখী ঝড়ের মতো, আশ্বাসের সমস্ত নবীন পত্রগুলি ছড়িয়ে দিয়ে উড়িয়ে নিয়ে গেল যেন একটা দমকা হাওয়া। জানি না বাস্তব যখন রমে রূপে এতটা মধুর হতে পারে তখন আপনি এত কল্পনা শুনে বলুন কি করবেন। ভুল হলে নিশ্চয় ভুলের শেষ হওয়া উচিত, কিন্তু সত্যি কি সেটা ভুল? যদি কেউ অপেক্ষা করে থাকে তবে সে নিজেরই তাকে সেখানে কোনো পারুক চলে না জানবে। দিদিমণি ঠিক
ঠিক যা বলেছিলি তুই, তুই ঠিক যা বলেছিলি। এই মাত্র দেখে এলাম মন্দার হাতে মেয়েটা চিঠিটা দিয়ে গেল। হ্যাঁ কোনখানে? নিচে তোরা শিনির কাছে কলেজে গেল। ঠিক আছে কাম কর, তুই আমার খেয়াল ঘরে যা, আমি এই ঘরে আছি। ব্যাপার এই যে কি তুই চিঠি চিঠি খালি চিঠি প্রেমের চিঠি উপরে নিচে চালাচালি হইতে আছে। আপনি আছেন কই? রামপ্রীতি তো আপনার কাছে খুব ভালো ছেলে, দেখুন এবার সেই ভালো ছেলে কাণ্ডটা। না না, আপনি যদি এর কোনো প্রতিবিধান না করেন আমরা বোর্ডিং ছেড়ে দেবো। এখন তো কিছু করা সম্ভব নয়, ওদিকে যে বলে ট্রেন ফেল হয়ে যাবে। ওই বলুন ঘুরে আসি, বাড়িতে ঘুরে আসি, যাওয়ার ব্যবস্থা হবে। এখন চিঠিটা চিঠি কি করবো? আরে বাবা, ভিতরের ব্যাপার সব আপনি জেনে নেবেন। দরকার নেই, দরকার নেই, দরকার নেই কেমনে? ভিতরের ব্যাপার আপনাকে জানতেই হবে। পড়বো কখন? রেলগাড়িতে পড়ে যাবে। রেলগাড়িতে শিখি আইনে রিক্সা করে চলে গেল। আচ্ছা রু, খেলা গুলো গুছিয়ে রাখ মা, আর তোর মাকে একবার দেখে দিস। শিখিদি শিখি, দেখে দে কোথায় গেল কোথা সব। কেন মা এসে আবার কি করবে? বলি কোন চুলে ছিলে শুনি, চোখের আর হলো কি সব বিস্মরণ। ধুয়ে মুছে যা, ঘেটে যে মুছে যা, কোনো দিকে খেয়াল নেই। বলি হ্যাঁ, একখানা চিঠি লিখতো কি হাতে নুনো লেগে যায় নাকি ইচ্ছে হয় না? একবার বলি তো বলে যাচ্ছ, কাজের কথাটা বলি শোনো, পকেটে টাকা করি রয়েছে, ওগুলো তুলে আলমারিতে রাখো। আর সংসার করি বুঝতে? আমার বোলা মনে সব স্বাদ নেই, আল্লাদ নেই, খালি আমি আছি সিদ্ধি বাড়তে। আমলে কেন গো? বলে যাও বলে যাও, এখন তো বলা শেষ হয়নি। চললে কোথা শুনছ গো? চললে কোথায়? চিঠি পেয়েছি, আসতে পারে চিঠিটা আশা করছি আরো বড় হবে, অনেকক্ষণ ধরে পড়তে পারবো। বৃদ্ধের উপদেশ দিও না, বৃদ্ধ বেপরোয়া কথা লিখো, বেহিসেবি হতে ভয় নেই আমারও। এলোমেলো হয়ে যাচ্ছে চিঠিটা, মনের আমার ঠিকানা নেই, লিখেছ তুমি হ্যান বৃদ্ধ। কিন্তু আমিও কচি কুকি নই, বাড়ির কথা লিখেছ সেটা তো উভয় তুই, ভালোবাসার মধ্যে হিসেব নেই, আর যেন হিসেব করুন না। তুমি একবার জানোয়ারের অব হয়ে গেল। যা মুখে আসছে তাই বলছো শুনি, লজ্জা করে না তোমার কথা বলতে? বুড়ো বয়সে বিব্রতি হয়েছে, কিছু বলি না বলে দেরি কাজ দিন সেদিন। কি হয়েছে জানো না তুমি? ন্যাকামি হচ্ছে কি তোর গোটাগা? কেন মুখ সামলাবো, কেন মুখ সামলাবো? কথা বলো না ভাই, পেয়ে গেল ভাতাই। যতই গরম ততই গরম, যতই গরম ততই গরম, জীবন অতিষ্ঠ করে তুলতে না। কে অতিষ্ঠ করে তুলেছে? কে বিচ্ছে তুলেছে আমার সোনা সংসার? সবাই বাড়ি ছাড়ে ছাড়ে দিয়ে দিলে অথবা পশু বন্ধ।
মুখ দেখাবার আর উপায় রাখলি না তুই এসব নিন্দাকারীর কথা শুনতে এখন খুব ভালো লাগছে না কেন কি বদনাম করে মাইয়াটার ভবিষ্যৎ নষ্ট করতে আসস মাইয়াটারে তো পার করন লাগবো তার বাপে কেন তুই তো আছিস পারের কান্ডারি হাটের মাঝে এসে হাত পাড়িয়ে বসলো কি জ্বালাতন রে বাপু কি জ্বালাতন রে বাপু এই যে মেয়েটার এত দুর্নাম রটলো এখন কি হবে শুনি মেয়েটার তো বিয়ে দেওয়াই মুশকিল হবে দুর্নাম রটলো তো তার আমি কি করবো আমি তো জ্যোতিষী নই যে হাত গুনে বোর্ডিং এসেছি কি মুশকিলেই পড়লাম না তুমি আর কি করবে তুমি হাত পা ছড়িয়ে ঘুমো তাহলেই সব হবে বারে তোমাকে নিয়ে যখন ব্যাপারটা ঘটেছে তখন তুমি বেঁচে গেলে চলবে কি করে কিন্তু দেখুন আমার মতামতের উপর তোর বিয়েটা নির্ভর করে না দেশে বাবা রয়েছেন তুমি এক কাজ কর তোমার বাবাকে একখানি পত্র লিখে দাও আর আমি প্রস্তাব করে পত্র দিচ্ছি সোমবার দিন তোমার বাবা এসে বলুন তারপর তার সঙ্গে কথাবার্তা কই একটা ইয়ে করা যাবে এখন কি বলো হ্যাঁ বেশ 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 অভিনাম কি গো কোথায় যাচ্ছ নাকি পাড়ায় কেন বিয়ে থাকা আছে কেন বলি সপ্পনাস গালে আমার লাল লাল কি মেগেছে কেন আজকাল তো মেয়েরা মাখে তাই নাকি তাই তুমি মেগেছ আলে পেটু কেটেছ মন্দ মানাইনি কিন্তু এইসব ভঙ্গি কেন আবার ছেড়ে মেরে বলায় চাকচুরি সর সর ছেড়ে দিকে এসে বলবে শাস্ত্র মতে যখন মেয়ের বাড়িতে বিয়ে হয় বিধেও বেশ তো বিয়ে এইখানেই হবে লাখ কথার এক কথা কইছে এটা আমাকে পুরা মত শঙ্করের দোহাই দেখে কিংবা মনে হনুমান একটি রাত্রি অন্ত হলে মহাদেবের দরকার পড়ে লাখ 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 শঙ্করের দোহাই যেখানেই থাক রাত্রির অন্তে চিচরণের টাউলি খেয়ে এসে পড়তেই হবে তখন আপনি ঝা বলবেন তাই
দেখো বাবা, এই মানুষের কি যে হলো। মাত্র দু টাকা মা। এখন এই নাও বাবা, আগে ঘরের মানুষ ফিরে আসুক, তখন তোমাকে খুশি করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে তাই হবে। বাজে 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 আপনি হলেন আমাদের মধ্যমণি। শুধু একটা হলে চলবে না, আবার কি? আপনি তো দাদু পরপক্ষ আর কোনো পক্ষ দুপক্ষেরই। ওম স্বস্তি না ইন্দ্র বিদ্যস্র শস্ত্র পূষা বিশ্ব দেবা ওম স্বস্তি নাস্তাস্তৃষ্ট নেমি। বাবুর মুশকিল, আরে এলো কার সঙ্গে? চলো চলো চলো। কি যে যাকে লিখেছিল তাদের যে বিয়ে হচ্ছে আজ। বলো কি তোমার ঘরে ভুলে বলা কেন? ভুলের বাবা মা নিজ সম্ভ্রম কিচ্ছু লাগলে না। ছি 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 ছি, আমি মুখ লাগাবো কি করে এখন বলো দেখি। সেই বৃদ্ধের উপদেশ দিও না সেই চিঠি। বুড়ো বুঝি আবার বিয়ে করতে চলে যাক, তোমার যে ভুল ভেঙেছে এতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আমাদের সেই ফুলসজ্জার রাত্রিটা মনে করে তোমার? হ্যাঁ, সেই তোমার গলায় একটি বেলকুড়ির মালা পরিয়ে দিয়েছিলাম, আজ আবার নতুন করে আমাদের ফুলসজ্জা হয়েছে। দেখি নাই তার কালো চোখে হাই, তার কালো চোখে হাই।
আলো ছায়া খেলে যায় সেই আয় হতে চাই ইয়া যেন লিঙ্গ আমার যৌবন চম্পা চামেলি।